আজকের ভিডিওটা শুরু করার আগেই সকলকে জানাই বড়দিনের অনেক 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 শুভেচ্ছা। বড়দের আমার প্রণাম এবং ছোটদের আমার আন্তরিক ভালোবাসা জানাই। আশা করি আজকের দিনটা তোমাদের খুব ভালো কাটছে এবং আসন্ন নতুন বছর আমাদের জীবনে অনেক ভালো কিছু বার্তা বয়ে আনবে, এটুকুই কামনা করি। তো গতকালকের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম ইস্টবেঙ্গল কিন্তু হাভিয়ার সেভেরিও টোরো এই প্লেয়ারটাকে ছেড়ে দিতে চলেছে। এখন তারপর থেকে কিন্তু সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের মনে একটাই প্রশ্ন যে তার পরিবর্তে তাহলে কোন প্লেয়ার আসতে পারে। দেখো, এই মুহূর্তে আইএসএলের পয়েন্টস টেবিলের যা অবস্থা তাতে কিন্তু এখনও পর্যন্ত 10টা ম্যাচ খেলে ইস্টবেঙ্গল দুটোতে জয়লাভ করেছে এবং 5টি ম্যাচে তারা ড্র করেছে এবং বাকি 3টে ম্যাচ তারা কিন্তু হেরেছে। তো এমতো অবস্থায় 10 ম্যাচে তাদের পয়েন্ট কিন্তু 11। কার্লাস কোয়াদ্রাতের কোচিংয়ে ইস্টবেঙ্গল কিন্তু আস্তে আস্তে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। এবার কিন্তু তারা উইন্টার ট্রান্সফার উইন্ডোকে কাজে লাগিয়ে হয়তো বেশ কিছু নতুন প্লেয়ারকেও নিজেদের দলে অন্তর্ভুক্ত করবে। এইখানেই কিন্তু এখন প্রশ্ন, অনেক ইস্টবেঙ্গল সমর্থক বা প্রায় প্রত্যেক ইস্টবেঙ্গল সমর্থকই কিন্তু চাইছিলেন তাদের হয়ে এক সময় খেলে যাওয়া একজন বিদেশি, যিনি হয়তো খুব অল্প সময়ের জন্যই আইএসএলে এসেছিলেন আর এসেই কিন্তু তিনি তার জাত চিনিয়ে দিয়ে গিয়েছিলেন। সকলেরই চাওয়া সেই পুরনো বিদেশিকেই আবার লাল হলুদ জার্সিতে দেখার। আমি আশা করব তোমরা সবাই বুঝেই গেছো আমি কোন প্লেয়ারের কথা বলছি। প্লেয়ারটির নাম হলো ব্রাইট এনোবাকারে। 25 বছর বয়সী এই নাইজেরিয়ান স্ট্রাইকারটি কিন্তু এখনও রয়ে গিয়েছেন সমস্ত ইস্টবেঙ্গল সমর্থকদের মনে। এবং মাঝখানে এটাও আপডেট পাওয়া গেছিলো যে ইস্টবেঙ্গল নাকি ব্রাইট এনোবাকারের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে বা তিনি হয়তো আসতে পারেন। কিন্তু আমি তোমাদের এটুকু বলে দিতে পারি এই খবরটা কিন্তু একদমই ভিত্তিহীন। অর্থাৎ ব্রাইটের সঙ্গে কিন্তু ইস্টবেঙ্গলের কোনো রকম কথাবার্তা এখনও পর্যন্ত হয়নি। তবে কোচ কার্লাস কোয়াদ্রাত যাকেই আনবেন তিনি নিশ্চয় অনেক ভেবেচিন্তেই কিন্তু প্লেয়ার সিলেক্ট করবেন, কারণ আমরা আগেই দেখেছি হিজাজি মাহের যাকে তিনি নিয়ে এসেছিলেন ডিফেন্সে জর্ডান এলসের পরিবর্তে হিসেবে, তিনি কিন্তু যথেষ্ট ভালো মানের একজন ডিফেন্ডার এবং যথেষ্ট ভালোভাবে তিনি পারফর্ম করছেন। তো আশা করা যায় অবশ্যই একজন ভালো মানের স্ট্রাইকারই কিন্তু কার্লাস কোয়াদ্রাত আনার চেষ্টা করবেন। এখন দেখা যাক সেই প্লেয়ারটি কে হয়। তবে এখনও পর্যন্ত যা আপডেট সেটা কিন্তু ব্রাইট এনোবাকারে কোনোভাবেই নয়। সুতরাং ব্রাইটের ইস্টবেঙ্গলে আসার সম্ভাবনা কিন্তু এখনও পর্যন্ত নেই বললেই চলে। তো আজকে তোমাদের এটুকুই আপডেট দেওয়ার ছিল। যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না। সাবস্ক্রাইব করে দিয়ে পাশের বেল অপশানটা প্রেস করে দিয়ে কিন্তু অবশ্যই অল অপশানটা প্রেস করে রাখবে, যাতে সমস্ত রকম নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও যখনই আমি কোনো নতুন ভিডিও পোস্ট করব। তো আজকের মতো ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। দেখা হবে আবারও পরবর্তী ভিডিওতে নতুন কোনো দিন নতুন কোনো সময়। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।